শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সিপিআইএম এর জেলা দপ্তরে আসেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বলেন, আলাপ আলোচনা করলে গন্ডগোল হয় না, মানুষের অধিকার দিলে গন্ডগোল হয় না, একটা ভুল তোমার মাথায় ঢোকানো হয়েছে, তোমার প্রজন্মের মাথায়। যদি মানুষ তার অধিকার পায় তাহলে গন্ডগোল হয় না, অধিকার চাইতে যায় এবং তারপরে পুলিশ বা গুন্ডা লেগে দেওয়া হয় তখনই গন্ডগোল হয়। লাঠি চালিয়ে র‍্যাফ নামিয়ে মীনাক্ষীকে অ্যারেস্ট করে নিয়ে, করতানকে অ্যারেস্ট করে নিয়ে, প্রতিকূলকে অ্যারেস্ট করে নিয়ে, পরাশ দাসকে অ্যারেস্ট করে নিয়ে তারা কত দূর যেতে পারে, কতজনকে অ্যারেস্ট করবে? পশ্চিমবঙ্গের জেলখানায় কত জায়গা আছে, কটা প্রিজন ভ্যান আছে, আর কত পুলিশ আছে? তারা চোর চোর চোরকে বাঁচানোর জন্য কখনই মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না। আর মমতা ব্যানার্জি বলবো, তিনি কি রাজ্যকে গৃহযুদ্ধ দিয়ে ফেলতে চাইছেন? এখানে দাঁড়িয়ে নির্ঝরের স্বপ্নভঙ্গ হয়, আমি স্বাগত জানাচ্ছি। এবং আরো অনেক মানুষ যাদের নাম আপনারা বলছেন না, যারা তৃণমূলকে মনে করেছিল যে বোধ হয় ভালো কিছু করবে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন।